হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদ আল্লাহ। আই এম সোমা। গরম ভাতে কাকরুলপুর পেট পুরে আজ খাওয়া, চায়ের সাথে কাকরুলপুর তোমায় সাথে পাওয়া। কাকরুলপুর খুবই সোজা, একবার যদি দেখো দেখতে মজা খেতে মজা। চলো এবার শেখো। প্রিয় দর্শক, বুঝতেই পারছি আজ হচ্ছে কাকরুলের পুর। চলুন কি কি লাগছে দেখি। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন প্লিজ। ভালো দেখে চারটে কাকরোল নিয়েছি, এভাবে কেটে নেব। সাথে নিলাম সর্ষে গুঁড়ো, বেসন, কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষের তেল, নুন আর হলুদ। দেখে নিন আবার পরিমাণটা বলে দিই। 4-5টে কাঁচা লঙ্কা, সর্ষে গুঁড়ো 3 চামচ, বেসন 1/2 কাপ, নুন, হলুদ পরিমাণ মতো, 1/4 কাপ সর্ষের তেল, একটি নারকেল নিয়েছি আমাদের 1/2 কাপ লাগবে। আরো বিস্তারিত জানতে নিচে ডেসক্রিপশন বক্সটি দেখে নেবেন। সাবধানে 1/2 কাপ নারকেল কুচি বার করে নেবেন। সর্ষে গুঁড়োতে নুন আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, এতে সর্ষের তেতো ভাবটা কেটে যাবে। ব্যাস রান্নাটা শুরু করছি। কড়াইতে 1 লিটারের মতো জল দিচ্ছি, কাটা কাকরোলগুলি দেব। 10 মিনিট একটু সেদ্ধ করতে হবে, আঁচটা বাড়িয়ে রাখবেন, ঢেকে দিচ্ছি। কাকরোলটা সেদ্ধ হোক এদিকে বেসনটা রেডি করে নিচ্ছি। 1/2 কাপ বেসনে 1/3 কাপ জল দিয়ে গুলে নেব। স্বাদ মতো নুন দিচ্ছি। বেসন ঘরে না থাকলে ময়দা আর সুজি 3:1 অনুপাতে নিয়ে করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখুন এমন ঘন করবেন। 10 মিনিট হয়ে গেছে, তুলে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু 60% এর মতো সেদ্ধতেই চলবে। এই দেখুন, এবারে কাকরোলের ভেতরের অংশটুকু বের করে নেব। একটি চামচ দিয়ে সবকটা থেকে এভাবে পরপর বের করে নেবেন। সাবধানে করবেন যাতে বাইরের অংশটুকু ভেঙে না যায়। আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন, কাকরোলগুলো একটু বড় দেখে কিনবেন। লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে মূল রান্নাটি শুরু করছি। কড়াইতে তেল দিচ্ছি, আঁচ মিডিয়াম থাকবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে লঙ্কা কুচিগুলো দিচ্ছি, এরপর নারকেলের কুচি, এবার দেব কাকরোলের ভেতর থেকে বের করে নেওয়া অংশটুকু। স্বাদ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো হলুদ। এবার নেড়ে মিশিয়ে দেব, ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আর একটু নেড়ে ভাজতে হবে। বন্ধুরা, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আমার নতুন নতুন রেসিপি আপলোড করি, দেখতে ভুলবেন না কিন্তু। প্রিয় দর্শক, সবার আগে আমার নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেলটিও বাজিয়ে নেবেন। ভাজাটা হয়ে এসছে, এবার আমরা সর্ষে পেস্টটা মেশাবো। Thank you.
সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। 4 মিনিট পর নামিয়ে নেব। ভেতরের পুরের অংশটুকু রেডি হয়ে গেছে, তুলে রাখছি। চলুন কাকরোলের পুরটা এবার ভরে নেই। চামচ দিয়ে এভাবে চেপে চেপে ভরবেন। আমরা এক এক করে সবকটাতে ভরে নিচ্ছি। হয়ে গেল। এবার বেসন দিয়ে পুরটাকে আটকে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনটি প্রেস করে দেবেন কিন্তু। আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই চাই। পুর ভরা হয়ে গেল, এখন ভাজ। একই কড়াইতে ভাজছি, আলাদা করে আর তেল দেব না। একসাথে সবকটা দিলে ভেঙে যেতে পারে, তাই চারটে চারটে করে ভাজ। 3-4 মিনিটের জন্য ঢাকছি, আঁচ একদম কম থাক। 3-4 মিনিট হয়ে গেছে, কাকরোলগুলো এবার উল্টে দিচ্ছি। সাবধানে উল্টোতে হবে যাতে ভেঙে না যায়। আবার ঢাকছি 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলছি। আবার একটু পাল্টে দিই। কাকরোলের পুর আমার মাও খুব ভালো রান্না করেন। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। বাহ, কি দারুণ হয়েছে দেখুন। আমাদের কাকরোল পুর একদম রেডি। এবারে পরিবেশন। বিকেলে চায়ের সাথে টিফিন বলুন, গরম ভাতে পেট পুরে খাওয়া বলুন, কাকরোল পুরের জুড়ি নেই। স্ক্রিনে দেওয়া আমার অন্য রেসিপিগুলো দেখে নেবেন, ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।